সালামু আলাইকুম রহমতুল্লাহ কিছুদিন আগে রমজান মাস শেষ হয়েছে এখন আরবি শাওয়াল মাস চলছে তো এই শাওয়াল মাসে ছয়টি রোজা আছে এই ছয়টি রোজার মর্তব্য অনেক যতগুলো হাদিস আসছে তার ভিতরে সহিব যেটা সবচেয়ে বেশি পাওয়া যায় সহি মুসলিমের দুই হাজার ছয়শো তিরিশ নম্বর হাদিস আবু আয়ুব আল রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেন মানসমা রমা দনা তুমা আত বাউ সিদ্িন শাওয়ালিন ক্যানা ক্যামিন দাহর অর্থ যে ব্যক্তি রমজান মাসে রোজাগুলো পরিপূর্ণ করল এবং শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো মহান আল্লাহ তালা তাকে পুরো এক বছর রোজা রাখার দান করবেন তো এটা আমাদের জন্য বড় একটা পাওয়া এই সাওয়াল মাসের ছয়টি রোজা দেখা যাচ্ছে যে রমজান মাসের তিরিশটা অথবা উনত্রিশটা রোজা প্লাস শাওয়াল মাসের ছয়টি রোজা এইটা যদি আমরা রাখতে পারি তো আল্লাহ তালা আমাদের একটা বছর রোজা রাখার দান করবেন এছাড়া দেখা যাচ্ছে যে আমরা যখন সফরে থাকি অথবা অসুস্থতার কারণে যে রোজাগুলো সমস্যা হয় এগুলো আল্লাহ তালা এই মাসের মাসে ছয়টি রোজা দ্বারা আল্লাহ তালা এটাকে পরিপূর্ণ করবেন এক কথা বলা যায় নেতিবাচক যে প্রভাবগুলো পরে রমজান মাসে আল্লাহতালা এই ছয়টি রোজা দিয়ে এই নেতিবাচক প্রভাবগুলোকে দূর করবেন এছাড়াও দেখা যাচ্ছে যে কেয়ামতের মাঠে যখন ফরজ এবাদাতগুলা অথবা ফরজ রোজাগুলায় দেখা ফরজ রোজাগুলায় যখন ঘাটতি থাকবে আল্লাহতালা এই নফল রোজা দিয়ে ফরজ রোজাগুলোকে পরিপূর্ণ করে দেবেন তাছাড়া আমাদের যে মা আছেন মা বোনরা রমজান মাসে দেখা যাচ্ছে তাদের যে কাজা রোজাগুলো আছে এই কাজা রোজার যদি ছয়টা বেশি হয় কাজা রোজা যদি ছটা বেশি অথবা ছটা হয় তাহলে সেই কাজ রোজাগুলো যদি শাওয়াল মাসে যদি কাজা রোজাগুলো রাখে তাহলে তার এক্সট্রাভাবে আলাদা শাওয়াল মাসে ছটি রোজা রাখা লাগবে না কাজা রোজাটা রাখলেই তার শাওয়ালের ছটি রোজা কম পরিপূর্ণ হয়ে যাবে এটা আল্লাহ একটা শুক্রিয় আলহামদুলিল্লাহ যে আল্লাহতালা আমাদের মা বোনদের জন্য কত বড় একটা সহজ করে দিয়েছেন ইসলামটাকে তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু আজকে লাস্ট রোজা ছয়টার লাস্ট রোজা আমি আর ঘণ্টাখানিকে ভিতরে ইফতারি করব এবং শাওয়াল মাসের ছয়টি রোজা পরিপূর্ণ হবে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ যে আল্লাহ তালা এই পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখেন তো আমি যেহেতু থাকতে পারছি একজনকে উদ্বুদ্ধ করছি আপনারা রোজা রাখেন শাওয়ালের ছয়টি রোজা মর্তব্য অনেক তো আল্লাহ তালা আমাদের এই শাওয়াল মাসের ছয়টি রোজা টাকা তৌফিক দান করুক এবং বেশি বেশি করে এবারত করা তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম